আসসালামু আলাইকুম। আজকে কিতা খাইমু ভাই বুন হল দেখবাই ফিটা নারিকল ভিতরে হারাইল জিনে ফিটা ওগুলা বাজিয়া খাইমু আর গাছর খদু বানাইয়া আজকে মাংস দিয়া রানমু। দেখবাই তোমরা খুব মজা আসলে গিয়া খাইতে খদু আসো নি তোমরা রঙ্গিলার ফাঁসে সবরে হইতাম রঙ্গিলার ফাঁসে থাকবাই বলিও না তোমরা রঙ্গিলারে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না চলো না জোর করে মন হরণ করো না। আর কিতা করছি আজকে হান্ডির মাঝে তেল দিছি, পয়লা তো কদু বানাইয়া রাখছিলাম, মাংসরে বয়ল করিয়া রাখছি, হান্ডির মাঝে দিছি 3 চামচ সানফ্লাওয়ার তেল, তারপরে তেল গরম হওয়ার পরে দিছি 1 চামচ আদা বাটা, দিমু 1 চামচ রসুন বাটা, তারপরে দিমু 1 চামচ বয়েল করা পেঁয়াজ, আধা চামচ লবণ। কারণ পেঁয়াজ বয়েল যে সময় থাকে আমি লবণটা কিছু কমাইয়া দিই, পেঁয়াজ বয়েল করার সময় লবণটা কিছু বেশি থাকে। বালা করি পেঁয়াজটা খসাইয়া দিলাই মু বয়েল করা মাংস, মাংস দেওয়ার পরে ডালচিনি এলাচি তেজপাতা 6 টুকরা দিমু গিয়া। আশা করি আমার ভাই বোনের কাছে আমার ভিডিওটা ভালো লাগবো। প্লিজ রে ভাই বোন হল রঙ্গিলায় তোমরা গেছে অনেক মিন্নতি করলাম, প্লিজ তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করিও, আমি তোমরার পাশে আছি সকল সময়, আমি তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করি। মাংসটা দেওয়া পরে ডালচিনি এলাচি দিয়া গুড়িয়া রাখি দিমু, বালা করি মাংসটা খসা নিয়ে হইব, মাংস তো সিজি তো হইব কিছু, তারপরে মশলা দিমু, মশলা দিয়া আরবার লাড়াছড়া করিয়া গুড়িয়া রাখি দিমু, তারপরে দিমু 1 টুকু জুল মশলা, মাংসটা আরও কিছু খসা নিয়মিত করি, মশলা কিতা দিমু বাই বিন হল 1 চামচ ফাঁসফোড়নের পাউডার, 1 চামচ মরসর পাউডার, আধা চামচ হলদির গুঁড়া, 1 চামচ কারি পাউডার। আর বেশি মশলা কুচু দিলাম না, কারণ ফাঁসফোড়নের লগে তো সকল মশলা থাকে, আর ফাঁসফোড়ন যে সময় দিতাম পারি না তরকারিতে, আমি তরকারিটা খাইতাম পারি না, মাংসর বুঝি গন্ধ করে, ফাঁসফোড়নটা আমি মাংসর লগে অনেক বালা পাই, আশা করি তোমার কাছে বালা লাগবো। বন্দে মায়া লাগাইছে ফিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে ফিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আর মাংসর যে সময় খসা নিয়ে গেছে বালা করিয়া, তারপরে খদু দিলাইছি, অত সুন্দর খদু দেখায়নি, বিত্তরটা কিছু তার ঠুলোর লাখান হয়ে গেছে, আমার লাখান ঠুল রাখি গিয়া, আর খদু দিয়াও লাড়িয়া সাড়িয়া আর বারো ঘুরিয়া রাখি দিউ, খদুটা কিছু সিজিত হইব, তারপরে বাখর পাতা দিমু আর শিরা দিমু তোরা দিয়া লামাই দিমু গিয়া। বালা লাগলে তোমরাও রান্ধবা, তোমরা রান্ধা তো দেখি অনেক সুন্দর, অনেক বালা লাগে গিয়া আমার, আমার রান্ধা তোমরা কাছে বালা লাগবে ভাই বোন হল, রঙ্গিটা বয়স্ক মানুষ আগর রান্ধা রান্ধি ওই বালা পাইবাই তোমরা। আসো তো তোমরা দেখলাই তো রঙ্গিলার ভিডিও, সরি আমার মায়ার ভাই বোন হল দেশ বিদেশ তো নে অনেকজনে আমার ভিডিও দেখলা, আমার বাবা ছেলে মায়েরা গিয়া আমি কি শুক্রিয়া আদায় করবো তোমার তানোর গিয়া। বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্দের ফিরিতের জ্বালা
বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা। এই ইটের বাট্টায় কয়লা দিয়াই আগুন জ্বালাইছে, ইটের বাট্টায় কয়লা দিয়াই আগুন ধরাইছে। দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। তার খালিটা হয়ে গেছে ভাই বিনকল, ধন্যবাদ, আমার পাশে আসো, আসসালামু আলাইকুম।